সালামু আলাইকুম, আমার নাম হাসানুল্লাহ শরীফ, আমার বয়স 31, আমি থাকি হলো ধামরাই থানায়, ঢাকা জেলার 19 আসনে। আমার প্রায় এক বছর আগে হঠাৎ করেই ঘুম থেকে উঠতে যে বাম পাশে বাম পায়ে হিপে ওইখানে ব্যথা অনুভব করি এবং পাও বিছানা থেকে নিচে নামাইতে পারতেছিলাম না, প্রচণ্ড কষ্ট হচ্ছিল। এরপরে আমি বিভিন্ন ডাক্তার দেখাই, হোমিওপ্যাথিও খাই, সব রকম ট্রিটমেন্ট নেই। পরে শেষমেশ আমাদের থেকে আমাকে সাজেস্ট করে একটা এমআরআই করতে। এমআরআই করার পর আমি আমার দুই হিপে এভিয়ান ধরা পড়ে, যেটা স্টেজ 3, এবং বেশিরভাগ ডাক্তারই বলছে আমাকে যে এটা সার্জারি করতে হবে। তো আমি পরবর্তীতে স্যারের সম্পর্কে জানতে পারি এবং স্যারের কাছে আসি লাস্ট এক মাস আগে। এক মাস ধরে তার কাছে ট্রিটমেন্ট নিচ্ছি, আল্লাহর রহমতে আগের থেকে আমি অনেকটাই সুস্থ। হ্যাঁ, অনেকগুলোই সমস্যা হচ্ছে। আমি যেহেতু চাকরি করতাম, আমার বাসা থেকে আমার অফিসটা অনেক দূরে ছিল, সে কারণে যখন আমি কোনো রিক্সায় উঠতে যাইতাম বা বাসে উঠতে যেতাম বা হাঁটতে যাইতাম, তখন আমি হাঁটতে পারতাম না, কারণ আমার বাম পাটা এরকম অবস্থায় দাঁড়ায় যেত যে আমি পা ভাঁজ করতে পারতাম না, সিঁড়ি বেয়ে উঠতে পারতাম না। তারপরে বেসিক্যালি হাঁটাটাই সবচেয়ে বেশি সমস্যায় পড়তো। এছাড়া আমি প্রায় 10-12 জনের উপরে তো দেখাইছি, হোমিও খাইছি ও প্রায় 5-6 জনের মতো কাছ থেকে। তারপরে ইউনির আয়ুর্বেদিকে ওষুধ খেয়েছি, কিন্তু ওইটা ওষুধ খাওয়া পর্যন্তই আমার ব্যথাটা রিমুভ থাকে, তারপরে আবার সেই ব্যথাটা আগের মতোই চলে আসে। কিন্তু স্যারের ওষুধ খাওয়ার পর এবং একটা থেরাপি নিতেছি আমি, আজকে 3 বার হবে আজকে নিয়ে, তাহলে রহমতে ওই ব্যথাটা আমার আগের থেকে অনেকখানি কম। ঘুমাইতে হলে আমি এক সাইড হয়ে ঘুমাইতে পারতাম, আর এক সাইড হইতে পারতাম না, খুব কষ্ট হইতো আর কি। তো আর রাতে ঘুমও আসতো না, অনেক প্রচন্ড ব্যথা করতো মাঝে মধ্যে। স্যার আমাকে সাহস দিয়েছেন যে তোমার বয়স অল্প, তোমার এখনই সার্জারির মধ্যে যেতে হবে না, এটা আল্লাহর রহমতে থেরাপি এবং ওষুধের মাধ্যমে রিকভারি বা পসিবিলিটি আছে। এখন আল্লাহর রহমতে আমি খুব সহজে বাসে রিক্সায় জার্নি করতে পারি। তারপরে সিঁড়িতে উঠতে গেলে আমার যে আগে যে ব্যথাটা হইতো আমি পারতাম না উঠতে, সেটা দূর হয়েছে, সেটা আমি উঠতে পারি। কিন্তু এখনো হালকা ব্যথা আছে, স্যার বলছে যে থেরাপিটা নিলে এটাও চলে যাবে। অবশ্যই স্যার অনেক অমায়িক একজন মানুষ, খুবই ভালো মানুষ, সাদা মনের মানুষ, উনি অনেক হেল্পফুল এটুকুই। এবং ওনার ট্রিটমেন্ট আসলে আর আগে জানতে পারলে হয়তো বা এতদিন কষ্ট করতে হতো না। সবাইকে স্পেশালি এইটাই বলবো যে যাদের আমার মতো বা অন্যান্য বড় ধরনের আর্থ্রাইটিস, তারপরে আরও বড় ধরনের রোগ আছে এই ব্যথাজনিত, তারা স্যারের কাছে অবশ্যই আসবেন, কারণ উনি অনেক ভালো মানুষ এবং উনি অনেক স্বজনপ্রীতিভাবে দেখভাল করে আপনাদের চিকিৎসার ব্যবস্থা করেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি জানি সামনের দিকে আরও ভালো মতো সুস্থ থাকতে পারি এবং ভালো মতো জীবনযাপন ব্যবস্থা আগিয়ে নিতে পারি, সেই জন্য আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।